দারুণ একটি স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং যেটির মডেল নাম্বার হচ্ছে Y13 স্মার্ট ওয়াচ। এর রেজুলেশনও খুবই চমৎকার এবং এই স্মার্ট ওয়াচটির প্রাইস পড়েছে মাত্র 1050 টাকা। এবং এই প্রাইসের এই স্মার্ট ওয়াচের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, যেমন কল রিসিভ করে কথা বলা, ব্লাড প্রেশার মাপা, অক্সিমিটার, ক্যালকুলেটার এবং অনেক কিছু। স্মার্ট ওয়াচটি আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং এই স্মার্ট ওয়াচেরই অনেকগুলো ভার্সন রয়েছে যেগুলোর এক এক রকম প্রাইস, এবং সেলারের রিভিউ দেখে আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছি। প্রথমেই বলে নিই, এটির সাথে একটি বক্স ছিল, সেই বক্সটি এখন আমার কাছে নেই। ওয়াচটির সাথে এক্সট্রা একটি স্ট্রাইপ ছিল এবং সাথে একটি USB চার্জার কেবল ছিল এবং এটি দিয়ে খুব সহজেই চার্জ করা যায়। এবং এটা যদি একবার ফুল চার্জ করা হয় এবং এটা খুব ঘন ইউজ করা হয় তাহলে এটা 5 দিনের মতো এটার চার্জ যাবে, কিন্তু এটা যদি নর্মাল এমনি ঘড়ির টাইম দেখার জন্য ইউজ করা হয় তাহলে 10-15 দিনের মতো যাবে। প্রথমেই আপনারা এখানের এই বাটনটা লং প্রেস করে এই ওয়াচটা অন করবেন। এটা অন করা যায় খুব ইজিলি, আপনারা বুঝবেন। এরপর আপনাদের এই QR কোড এই অপশনটা টিপ দিতে হবে এবং QR কোড এই অপশনটা টিপ দিলে আপনি দেখতে পাচ্ছেন QR কোড দেখাচ্ছে। এটার উপর যদি আপনারা মোবাইলের ক্যামেরা ধরেন, ওই QR থেকে একটা ওয়েবসাইটে যাবে এবং ওই ওয়েবসাইট থেকে আপনাদের গুগল প্লে স্টোরের সেই অ্যাপটা নামাতে হবে। ওই অ্যাপটায় ঢুকলে আপনারা খুব সহজেই ব্লুটুথের মাধ্যমে এই ওয়াচের সাথে সাইন করতে পারবেন এবং সাইন হওয়ার পর অটোমেটিক আপনাদের অনেকগুলো পারমিশন যাবে, কারণ ম্যাসেজের ডায়াল করার জন্য, রিসিভ করার জন্য সেগুলো আপনারা পারমিশন দিয়ে দেবেন। অ্যাপস ইনস্টল করার পর আপনারা এরকম একটা মেনু দেখতে পারবেন, এখানে প্রথমেই দেখতে পারবেন ডায়াল অপশন। এখানে ডায়াল করে সাধারণত কল করা যায়, কিন্তু আমি কেন জানি এই ডায়াল অপশনটা ইউজ করতে পারতেছি না, এখনই এই সমস্যাটা হচ্ছে, একটু আগে ইউজ করা গিয়েছিল। এরপর এটাতে ইনকামিং কল রিসিভ করা যায় এবং এখানে একটা স্পিকার আছে, এখানে মাইক্রোফোনও আছে, এটার সাহায্যে কথা বলা যায় খুব সুন্দরভাবে, যেটা আমি এখন দেখাতে পারছি না কারণ আমার কাছে একটাই মোবাইল আছে এখন। এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সব কন্ট্যাক্ট মোবাইল থেকে সাইন হয়ে যাবে। এরপর এখানে আছে হলো মেসেজ অপশন, আপনারা কতটুকু দৌড়াবেন, ক্যালোরি মাপতে পারবে, কত কিলোমিটার, এগুলো সব স্মার্ট ওয়াচেই থাকে। এরপর স্লিপিং টাইম মেজার করতে পারে, কতটুকু বসে থাকবেন এটাও দেখা যায়। এরপর আছে হলো ক্যামেরার অপশন, এটা হলো এখানে ক্লিক করলে আপনাদের মোবাইল থেকে একটা ছবি উঠবে, সেটাও দেখা যায়। এরপর হচ্ছে এখানে মিউজিক কন্ট্রোল করা যায়। এরপর হচ্ছে এখানে মোবাইল আপনারা খুঁজে বের করতে পারবেন কোথায় মোবাইলটা আছে, বেজে উঠবে। অ্যালার্ম সেট করা যায়। এরপর হচ্ছে এটা সেটিং অপশন, সেটিং অপশনে অনেকগুলো অপশন আছে, ল্যাঙ্গুয়েজ অপশন আছে, টাইম সেটিং, ব্রাইটনেস, স্ক্রিন টাইম, রিভিউ, অনেক অপশনই আছে। ব্রাইটনেস অপশন, এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারবেন। এখানে একটা টর্চ অপশন আছে, এটা টিপ দিলে এটা সাদা হয়ে থাকে, আমি জানি না এটা ইউজ কি। এরপর আরও অপশন আছে, ল্যাঙ্গুয়েজের অপশন আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, বিভিন্ন মোশনের মেজারমেন্ট করা যায়, আপনারা সাইক্লিং বা হাইকিং যাই করবেন। এটাতে রয়েছে হার্ট রেট সেন্সর, যেটাতে ভালোভাবেই মান দেখাচ্ছিল, তাছাড়াও রয়েছে অক্সিমিটার, যেটাতে ব্লাডের অক্সিজেন লেভেল দেখা যাচ্ছিল। এরপর আর কি অপশন আছে দেখি, ওয়েদার দেখা দেয় হয়তো বা ওয়েদার ঠিক করে দিলে। এরপর ক্যালকুলেটারও আছে, ওয়াও ক্যালকুলেটারও আছে, এখানে সব কিছুই ঠিকভাবে যোগ বিয়োগ করা যাচ্ছে, সুন্দর ব্যাপারটা। এরপর আর কি আছে দেখি, এখানে একটা অপশন আছে, এটা হলো মেনুটা কোন স্টাইলে থাকবে এটা এখান থেকে সিলেক্ট করা যায়। তারপর এখানে আছে হলো, এটা অপশনটা জানি না, হয়তো বা হলো ওয়েবসাইট কিছু একটা। এখানে ব্রেথের একটা অপশন আছে, এটা ইউজ আমি জানি না এটাতে কী করে। এরপর হোয়াটসঅ্যাপে সব মেসেজ দেখার একটা অপশন আছে, এখানে ফেসবুকও অ্যাক্সেস করা যাবে, স্কাইপি, টুইটার। এখানে রাইট সোয়াইপ করলেই আপনারা এখানে কয়েকটা থিম দেখতে পারবেন, প্রত্যেকটা থিমই অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে। এরপর উপর থেকে নিচে সোয়াইপ করে এখানে কিছু মেনু দেখা যায়, এখান থেকে আপনারা ওই গ্রিড স্টাইল চেঞ্জ করতে পারবেন। এরপর আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটি হচ্ছে এখানে প্রত্যেকটা তো চেঞ্জ করাই যায় এবং এখানে বাম দিকে যদি আমি এইভাবে একটা সোয়াইপ করি তাহলে এখানে কয়েকটা অপশন দেখা যায়, সেটিং অপশন, ডেট, সব কিছু এখানে একটা অপশন আছে, মানে স্প্লিট হয়ে যায় পুরো স্ক্রিনটা। তো এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি, হার্ট রেট সব কিছু এখানে দেখা যাচ্ছে এবং সবগুলো থিমের মধ্যে আমার কাছে এই থিমটাই ভালো লাগছে। যদি আপনারা এই কালো কালারের থিম দিয়ে রাখেন তাহলে দেখতে পারবেন যে এটার কিনারা কিন্তু বোঝা যাচ্ছে না এবং এটার যেই রেজুলেশন এটা অন্যান্য দামি ওয়াচ থেকেও এটা কিন্তু ভালো। আমার চ্যানেলে অন্যান্য আরও ওয়াচের রিভিউ দেওয়া আছে, সেগুলো আপনি দেখলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে ওইটার সাথে এটার পার্থক্য, এবং এটা মোটামুটি ফার্স্টই আমার কাছে মনে হয়েছে। এর আগে 3000 টাকার একটি ওয়াচ রিভিউ করেছিলাম, সেটির রেজুলেশন আর এটার রেজুলেশন প্রায় সেমই লাগছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেই রাখতে হয়, ওয়াচটা যদি না ইউজ করে শুধু চালু করে রেখে দেন টেবিলের উপর তাহলে কিন্তু এটার ব্যাটারি অটোমেটিক শেষ হয়ে যাবে, কারণ এটার সেন্সরটা তখন চালু থাকে, কিন্তু হাতে পরে থাকলে এটা কিন্তু ব্যাটারি অনেক দিন যাবে। তাই ওয়াচটি যদি ইউজ না হয় তাহলে পুরো ওয়াচটি বন্ধ করে রেখে দিবে। সো এই ছিল আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।